মুর্শিদাবাদে জঙ্গিপুর মহকুমায় সেখানে ই রিকশা রেজিস্ট্রেশন করা হলো, সঙ্গে রিপ্লেসমেন্ট টোটোগুলিকে ভেঙে দেয়া হলো। এই প্রক্রিয়ায় আজ উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে আমাদের জঙ্গিপুর সাব ডিভিশনে ই রিক্সা রেজিস্ট্রেশন আনুষ্ঠানিক উদ্বোধন করে দিলেন রেসপেক্টেড এসডিও ম্যাডাম, এবং তার দুটো গাড়িকে রেজিস্ট্রেশন হয়েছে, তার আরসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেলিভারি ডিস্ট্রিবিউট করা হলো, আর তার সঙ্গে যে গাড়ি রিপ্লেসমেন্টে, যে পুরনো আনঅ্যাপ্রুভ গাড়িগুলো ছিল তার রিপ্লেসমেন্টে, সেই রিপ্লেসমেন্ট গাড়িগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া হলো। আর একটা জিনিস, যেটা যে বাকি যে টোটোগুলো আছে পুরনো টোটোগুলোর ক্ষেত্রে কি চিন্তা ভাবনা করছেন? শুরু করা হলো ক্রমশ রিপ্লেসমেন্টের অপশন থাকবে, যারা চাইবেন পুরনো টোটো রিপ্লেস করে ডিলারে গিয়ে নতুন টোটো নিয়ে রেজিস্টার হয়ে যাবে। মানে পুরনো টোটোর কোনো রকম রেজিস্ট্রেশন হবে না, যদি সেগুলোর কোনো ডকুমেন্ট না থাকে, অ্যাপ্রুভ না থাকে, তাহলে রেজিস্ট্রেশন সম্ভব নয়, সেটাকে স্ক্র্যাপ করে দিতে হবে। তার কাছে নতুন অ্যাপ্রুভ টোটো নিতে হবে, ই রিক্সা নিতে হবে, এখন টোটো বলা যাবে না, এটা ই রিক্সা বলতে হবে। আচ্ছা, তাহলে এখন ই রিক্সার ক্ষেত্রে এখানে তাদের ভূমিকা রয়েছে, কারণ তারা যে পিন দিয়েছিলেন টেম্পোরারি আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা আমরা কাজে লাগাচ্ছি, সেখান থেকে আমরা ক্লাসিফাই করে নিচ্ছি কোন কোন গাড়িগুলোর অ্যাপ্রুভ, কোনগুলোর নয়, সেই অনুযায়ী তাদেরকে ডিরেকশন দেওয়া হচ্ছে। নতুন করে যেহেতু এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মোটর ভেহিকেলসের আওতায় চলে আসছে ই রিক্সা, তো তার গাইডলাইন অনুযায়ী, তার অ্যাক্ট অনুযায়ী, সেটা এর থেকে আপনাদের একটা রেভিনিউ আসছে। হ্যাঁ, উইথ ড্রাইভিং লাইসেন্স তাদেরকে দেওয়া হবে। আর একটা জিনিস, যেটা যে কিসের ভিত্তিতে দেখা হচ্ছে, কি কি দেখা হচ্ছে, যে পুরনো টোটোর ক্ষেত্রে কি পেপারস ঠিকঠাক দেখা হচ্ছে নাকি? কিছুই নয়, যে কোনো আনঅ্যাপ্রুভ, যেগুলো যে কোম্পানিগুলো অ্যাপ্রুভ নয় সেন্ট্রাল এজেন্সি দ্বারা, আমাদের দেশের যে সেন্ট্রাল এজেন্সি যারা মোটর ভেহিকেলসকে অ্যাপ্রুভ করে, সেই অ্যাপ্রুভাল যাদের নেই সেগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া হবে, এবং তার এগেনস্টে যেগুলো অ্যাপ্রুভ কোম্পানি সেগুলো রেজিস্ট্রেশন করা হবে। আর এই মুহূর্তে কি যেগুলো অ্যাপ্রুভ নেই সেই টোটোগুলো কি ধরা হবে না? এনফোর্সমেন্ট চালু আছে, সঙ্গে প্যারালালি চলছে এনফোর্সমেন্ট, এমভিআইডা এবং আমাদের ট্রাফিক পুলিশের তরফ থেকে ট্রাফিক ডিপার্টমেন্ট এনফোর্সমেন্ট করছে। আপনাদের এই যে ইনভেস্টমেন্ট, তাদের ক্ষেত্রে আপনারা কোনো কিছু কম্পেনসেট করবেন? হ্যাঁ, একদম, ডিলারকে সেভাবে গাইডলাইন দেওয়াই আছে আমাদের ডিপার্টমেন্ট থেকেই, যে প্রত্যেকটা গাড়ির যে রিপ্লেসমেন্ট ভ্যালু সেটা তাদেরকে ডিডাক্ট করে দেওয়া হবে নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, এবং তার সঙ্গে ফাইন্যান্সের যে অপশন রয়েছে অন্যান্য ভেহিকেলের ক্ষেত্রে, সেটা ই রিক্সার ক্ষেত্রে প্রযোজ্য থাকবে। এটা কি শুধু জঙ্গিপুর সাব ডিভিশন না, সমস্ত জায়গাতে থ্রু আউট ইন্ডিয়া এটা শুরু হয়েছে, এবং তাতে আমাদের বেঙ্গলে যখন শুরু হয়েছে, আমাদের জেলায় হচ্ছিল, সাব ডিভিশনও শুরু হলো। আপনি? আপনি? আমি অ্যাডিশনাল আরটিও সৌম্যজ্যোতি শাহ। বাইরে নাও, তাহলে ফেসটা পাবো। ওকে ম্যাডাম।